ছেন তার কানে পৌঁছেছে ওমার আর এই পৃথিবীতে থাকবে না, ওমার এই পৃথিবীতে থাকবে না, ওমার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আর তিনি মার কাছে নাভি পত্নীর কাছে শেষ পর্যায়ে সামান্য জায়গা ভিক্ষা করতে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কেউ নেই, আমি আমার বাবার কাছে থাকতে চেয়েছিলাম, আমি আমার স্বামীর কাছে থাকতে চেয়েছিলাম, এই জায়গা ছাড়া আমার আর পৃথিবীতে কিছু নেই, আমি আমি নবীর স্ত্রী, আমি উম্মুল মুমিনিন, আমার কাছ থেকে কেউ ফিরে যাবে, আমার কাছে কিছু চেয়ে কেউ ফিরে যাবে এটা কখনোই হতে পারে না, এই 3.5 হাত জায়গাটুকু আমি দিয়ে দিলাম, তোমার বাবাকে যে বলো কিতাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গেলেই এই কাহিনীটা মনে পড়ত। আজ ওমারের কবর দেখা যায়, মা আয়েশার কবর কোথায় আছে কেউ জানে না, কিন্তু সেখানে মা আয়েশার কবর থাকতো, ওমারের কবর কিন্তু থাকতো না। মা আয়েশা দান করে দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমার ফিরে গেলেন, তার বাবার কাছে দৌড়িয়ে গেলেন, ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাকে ওসিয়ত করলেন, বাবা শোনো, মা দান করেছেন, আলহামদুলিল্লাহ, আমি মারা যাবার পরে তুমি তারপরে আবার তুমি মার কাছে জিজ্ঞাসা করবে, মা যদি আমাকে সেখানে জায়গা দেন তাহলে আমাকে ওখানে কবর দিবে, নইলে তুমি সাধারণ মানুষের বাকিউল গরকাতে তুমি কবর দিবে। সর্বশেষ ওসিয়ত করছেন, আমি মারা যাবার পরে যেন আবার তুমি মার কাছে ভিক্ষা চাও, আমি যেন আমার বন্ধুর কাছে থাকতে পারি। কেমন ভালোবাসা, এমন ভালোবাসা অযথা একদিনে তৈরি হয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময় ধৈর্য ধারণ করতে বলেছেন, আনিল খাব্বাব ইবনে খাব্বাব হতে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমরা সকলেই আশ্রয় চাচ্ছিলাম, সাহায্য চাচ্ছিলাম, শাকাওনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ জানালাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে কবে সাহায্য আসবে, আমাদেরকে মানুষেরা পিষে ফেলছে মাটির সাথে, উত্তপ্ত মরুভূমিতে আটকিয়ে রেখেছে, আমাদের চামড়াগুলো গলিয়ে গলিয়ে তেল বের হয়ে যাচ্ছে, আমাদেরকে এত বেশি কষ্ট দিচ্ছে আমরা যে আর সহ্য করতে পারছি না, আল্লাহ তাআলার সাহায্য কোথায়, আল্লাহ তাআলা কখন আমাদের জন্য সাহায্য পাঠাবেন। আলা তাদুল্লাহ লানা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন না, আপনি কি আমাদের কাছে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন না, আপনি চান? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম, শুনে রাখো এই মুসলিম জাতি, আমাকে যারা তোমরা ভালোবাসো, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, এই দুনিয়া মুমিন মুত্তাকি যারা রাসূলের আদর্শে জীবন যাপন করবে তাদের এই দুনিয়াটা জেলখানার মতো হবে, এই দুনিয়াটা তাদের জেলখানার মতো হবে, আর কাফেরদের কাছে এই দুনিয়া জান্নাতের মতো হবে। তাই তো দেখা যায় 95 বছরে দ্বিতীয় রানী এলিজাবেথ মারা গেল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোরের ধনাগার বলা যেতে পারে দ্বিতীয় রানী এলিজাবেথের গায়ের শরীর, সে মাথার মধ্যখানে যে হীরা পরে থাকে কোহিনূর তার নাম, এই ভারত থেকে চুরি করে নিয়ে গিয়েছে, তার শরীরে প্রায় 12টা দেশের মহামূল্যবান
সম্পদগুলো চুরি করে তার সাজানো আছে শরীর, এমনকি যেই লাঠি দিয়ে বিচার করে সেই লাঠিটাও চুরি করা। সে যদি মানবতার এতই মূর্ত প্রতীক হতো তাহলে তো তাকে এই কাজ করা উচিত ছিল। তার শরীরের চুরি করা জিনিসগুলো সমস্ত পৃথিবীর কাছে ফিরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সে দেয়নি। সম্মানিত দিনী ভাই, যার শরীরের মধ্যে পাওয়া যায় পৃথিবীতে আন্তর্জাতিক চুরির ধনাগার হিসাবে, যার শরীরকে আখ্যায়িত করা যায় তাকে সম্মান জানানোর জন্য পৃথিবীর সকল নেতা নেত্রীগুলো যাচ্ছে। আমাদের বাংলাদেশে 3 দিন শোক পালন করা হচ্ছে, পৃথিবীর সকল রাজা বাদশারা তাকে সম্মান জানাতে যাচ্ছে। তার কফিনের উপরে চুরি করা সেই মুকুট পর্যন্ত রাখা আছে, কোহিনূর হীরা রাখা আছে, গির্জায় নিয়ে যাচ্ছে, তাকে সম্মান জানানো হচ্ছে। ইত্তাখাযান নাসুরুসান জুহালান, মানুষেরা মূর্খকে নেতা হিসাবে গ্রহণ করবে, মনে রেখো তখন মূলত কিয়ামত চলে আসবে। যার শরীরই আন্তর্জাতিক চুরির ধনাগার হিসাবে আখ্যায়িত করা যায় তাকে সম্মান জানানোর জন্য আমরা পৃথিবীব্যাপী পাগল হয়ে পড়েছি। রানী রাজ্য চালাবে, হাদিসগুলো বাদই দিলাম। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ, যেই পার্লামেন্ট থেকে তিনি বিচার কার্য পরিচালনা করতেন, সমস্ত পৃথিবীব্যাপী ইসলাম ছড়িয়ে পড়েছে, সেই পার্লামেন্টেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছিল। 2 জন বালকের জায়গা তিনি নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই মসজিদে নববী এমনি নেব না, আমি এটা ক্রয় করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন সেই মসজিদে নববী তিনি নিজেই কিনে নিয়েছিলেন, আর 95 বছর বয়সে 70 বছর রাজত্ব করে পৃথিবী থেকে চুরি করা সম্পদ এখনও ফিরিয়ে দিতে পারেনি। সে কিভাবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হয়, তার জন্য কিভাবে আমরা শোক পালন করতে পারি, তার কাছ থেকেও আমাদের মতো বাংলাদেশের মানুষেরা শিক্ষা গ্রহণ করবে না? রানী দ্বিতীয় এলিজাবেথকে গির্জায় নিয়ে যাওয়া হচ্ছে, ধর্মীয় ভাবধারায় তাকে সম্মান জানানো হচ্ছে। আপনি বড় নেতা, আপনি বড় খেতাচোর, আপনি বড় পাতিচোর, আপনি বড় হাঁসচোর, আপনি বড় নেতা বলে অনেক প্রসিদ্ধ আছেন। আপনি মারা যাবার পরে আপনার বৌসল যদি আপনার লাশটা শহীদ মিনারের সামনে না নিয়ে যে মসজিদে জেলায় ঘুরে, তাহলে বুঝবেন মরার পরেও এই পৃথিবীতে আপনার উপরে বাড়ি পড়বে। যে গুলিগুলো আপনাকে সম্মান জানানোর জন্য আকাশের দিকে ফায়ার করা হয়, সেই গুলি হয়তোবা উপর থেকে আপনার বুকের উপরেই পড়তে পারে যদি আপনার লাশ মসজিদে নিয়ে যাওয়া হয়। তুমি নেতা নামে কলঙ্ক, আজ গোটা পৃথিবী থেকে শিক্ষা নেওয়া উচিত। ধর্মীয় ভাবধারায় যদি রানীকে মসজিদে নিয়ে যাওয়া হয়, মসজিদে নয় গির্জায় যদি নিয়ে যাওয়া হয়, তুমি কেন মরালাশকে সেই 5 খাম্বাওয়ালা নাম তথাকথিত শহীদ মিনারের সামনে রাখো? সম্মানিত দিনী ভাই, রাজনৈতিক কথা বড়ই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
সকলেই সাহায্য চাইলেন, হে রাসূল আপনি আল্লাহ।